সীতাকুণ্ড 9 নং ভাটিয়ারি ইউনিয়নের 7 নং ওয়ার্ডর মির্জানগর এলাহাত জাইল্লাফারাত পুলিশের উদ্দি হামলার ঘটনা ঘটছিল। শুক্রবার আজিনে মির্জানগর জাইল্লাফারাত কয়েকজন জাইল্লা মিলিয়ে নেন। তারার ফুজালয়েনে আলোচনা করিবার সময় সীতাকুণ্ড মডেল থানার এসআই টিকলু মজুমদার, এসআই বেলায়েত ও এসআই এমদাদ হোসেন ওগো সিএনজি ট্যাক্সি যোগে সিভিল পোশাকত জাইয়েনে বাদল সর্দার সহ আরো দুইজন জাইল্লারে আটক করে। এ সময় তারা আটকের প্রতিবাদ জানাইল এবং জাইল্লাফারাত শত শত জাইল্লল জড়ো এনে তিন পুলিশের উদ্দি হামলা চালাইল। এ বিষয়ে জাইল্লাফারার মানুষের লগে হতা হয় না জানা যাইতে এসিলা রাস্তার মধ্যে আর মৎস্যকে মিটিং বসছি, মিটিংয়ের মধ্যে বয়ে আর সাদা পুলিশ দাঁড়িয়ে এলাকা দূরে মানুষ হয় আর আর অস্ত্র দেখায় না আর আর গাড়ি চলে গেলাম। এই পরিপ্রেক্ষিতে আর গ্রামের জনগণ দেখি দাঁড়ারে যে আর নিরহ মানুষ কত ধরে সাদা পোশাক পুলিশ তার আইন মনে করো আর ধুম করে ধরি আর তো মনে করো মৎস্যপের মিটিং টিটিং ওর এখানে গিয়া করেন এর দূর মধ্যে তার পুলিশ তিন চার জন আইন মনে করো তার ফাইটের গুরুত্ব কর আর আর ধুম করে তুলে লই যার কই আর আর বোধবার আইন আর যাইলে বোধ জনের লগে গিয়ে পয়সা খাইয়ে খাইয়ে তার প্রসার দিয়ে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান সিপ্লাসরে জানাই দেন। ইফতেখার ভাই আমি সাংবাদিক কামরুল বলছিলাম। কালকে রাত্রে যে আপনার সাথে কথা হয়েছিল যে বাইটি জেলিফারের একটা সমস্যা ছিল যে ওইটা সম্পর্কে জানেন নাকি কিছু? আসলে না, আমি আমার যারা আছে তাদের জিজ্ঞেস করেছি, ওরা কেউ বলে না, বলে যেন স্যার আমাদের সাথে কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা আচ্ছা, ও না আমি আজকে এখানে গেছিলাম এলাকাতে, বুঝছেন? ওরা বলছে যে আপনাদের এই তিনজন এসআই নাম বলছে বেলায়েত, তারপরে এই টিকলু মজুমদার, এই তারপরে আছে এমদাদ, এই তিনজন নাকি ওইখানে গিয়েছিলেন? তিনজনের নাম বলা হয়েছে আর কি। আমি ওইখানে গেছিলাম, আপনি কিছু জানেন কিনা এই ব্যাপারে? জি এলাকাবাসী এই যে পুলিশ হয়রানের তুন বাসিপাল্লা তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। কামরুল ইসলাম দুলু, সিপ্লাস টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।